এটা হচ্ছে গ্রামের দেবতা প্রধান, ওনাকে পূজা করার জন্য এই জিনিস রাখা হয়। আর আমাদের ভাষায় এটাকে রাসামা বলা হয়। আর এখানে একটা নৌকা, সব পাথর, আর পাথরগুলো আকৃতি দেখেন সব গোল, সব মাচাঙ্গর। এটা হচ্ছে বেলের রস। আর ভিউয়ার্স, এটা হচ্ছে শিলবান্ধাপাড়া। এখানকার বেশিরভাগ মারমা জনগোষ্ঠী বসবাস করে এখানে, সব মাচাঙ্গর, মারমা সম্প্রদায়ের গ্রাম। এখানে একটা ছোট স্টলে দোকান দিয়েছে, ডাব বিক্রি করতেছে। এখানে সব উঁচু উঁচু মাচাঙ্গর। হাই, এখানকার বেশিরভাগ মানুষরা চাষাবাদ করে। আর এটা হচ্ছে, এই পাড়াটা হচ্ছে দেবতাকুম যাওয়ার পথে শিলবান্ধা। আর এখান থেকে একটা ঝর্ণা আছে, শিলবান্ধা ঝর্ণা, আপনারা অবশ্যই নাম শুনেছেন। আর এখানকার মানুষরা বেশিরভাগ চাষাবাদ করে আর টুকিটাকি বিজনেস করে, যেগুলো আপনার ট্যুরিস্টরা দেবতাকুমে গেলে ওনারা কিছু বিজনেস করে, টুকিটাকি ফলমূল বিক্রি করে ওইরকমই। আর বেশিরভাগ এখানকার মাচাঙ্গর। এখানে হলুদ শুকিয়েছে। আর আখ আছে এখানে, একদম উঁচু মাচাঙ্গর। আর এখানকার পানি ব্যবস্থা ভালো, যা দেখতেছি এখানে কল রয়েছে, নলকূপ, পানি ব্যবস্থা ভালো এই পাড়ায়। আর এদিকেও ঘর বাড়ি আছে, এটা হচ্ছে একটু ছোট ঝিরি, এই ওই পাশেও কিন্তু ঘর বাড়ি আছে। আর এখানে একটা স্কুল আছে, মেবি পাড়া কেন্দ্র এটা, হ্যাঁ পাড়া কেন্দ্র একটা স্কুল আছে। আর বাট প্রাইমারি স্কুলের ব্যবস্থা নাই এখানে। আর এখানে এটা হচ্ছে বেলের রস। মানুষরা বেলের রস বিক্রি করে থাকে। সব মাচাঙ্গর এখানে উঁচু উঁচু। গ্রামটা অনেক সুন্দর। সব মাচাঙ্গর। এখানে বিদ্যুতের ব্যবস্থা নাই, সোলার আছে এই পাড়ায়, সোলারের মাধ্যমে ওনারা বিদ্যুৎ ইউজ করতেছে। একদম নিরিবিরি, খুব সুন্দর একটা গ্রাম। পানি ব্যবস্থাও ভালো আছে এই পাড়ায়। বাট প্রাইমারি স্কুল নাই এখানে, পাড়া কেন্দ্র একটা আছে।
পঞ্চাঙ্গ সব। আর একটা জিনিস আমাদের মারমাদের গ্রামের মধ্যে এই জিনিসটা থাকে, এটা হচ্ছে গ্রামের দেবতা প্রধান, ওনাকে পূজা করার জন্য এই জিনিসটা রাখা হয়। আর আমাদের ভাষায় এটাকে রাসামা বলা হয়। মোটামুটি প্রত্যেক গ্রামের মধ্যে এই জিনিসটা থাকে। আর এখানকার মানুষরা গৃহপালিত পশু হিসেবে গরু লালন পালন করে থাকে। পাড়ার একটু নিচে যাচ্ছি, এটা হচ্ছে পাড়া। আর একদম নিচে এখানে দেবতা কুমের থেকে আসা এই পানিগুলো। আর এখানে একটা নৌকা, পানি যখন বর্ষাকালে যখন পানি বেড়ে যায় তখন আমাদের যাতায়াত ব্যবস্থা হিসেবে আপনারা নৌকাগুলো ব্যবহার করে থাকে। দেখেন খুব সুন্দর, আসলে বড় বড় পাথর আছে এখানে। এখানে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে পাথরগুলো। এই পাড়ার একদম ঝিরি কিনারায় অনেকগুলো পাথর আছে, যে পাথরগুলো খুবই আকৃতি গোল আকারে। পাথর থাকার কারণে এখানে পানি আছে এখনো। দেখেন আপনারা খুব সুন্দর পাথরগুলো, একদম গোল আকৃতি। আর আপনাদেরকে একটু ঝিরি দেখাই, এখানে সব পাথর। আর পাথরগুলো আকৃতি দেখেন সব গোল গোল আকৃতি, এগুলো সব ন্যাচারাল গোল আকৃতি পাথর সৃষ্টি করেছে। সব গোল পাথর। আর বিয়াস, আমি শিলায় আসছিলাম। আর এখানে আমাদের আদিবাসীদের জীবন জীবিকা এবং আর্থ সামাজিক অবস্থা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর পাড়ার সম্পর্কেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপাতত আমি এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি, নেক্সট কোনো ব্লগের আবার দেখা হবে। টাটা।